দর্শক জেনে নিন মেহেদি পাতার বিশেষ গুণ। রঙিন সব নকশায় হাত সাজাতে মেহেদি পাতার জুড়ি নেই। চুলের যত্নেও মেহেদি পাতা সমান কার্যকর। তবে হাত সাজানো আর চুলের যত্ন ছাড়াও মেহেদি পাতা শরীরের জন্য অনেক উপকারী। চলুন জেনে নেই মেহেদি পাতার তেমনই কিছু গুণাগুণ। তাজা মেহেদি পাতা ভিনেগারে ভিজে এক জোড়া মোজার ভেতরে রেখে দিন। এবার এই মোজাটি পায়ে সারা রাত পরে থাকুন, এটি পায়ের জ্বালা পোড়া কমিয়ে দেবে অনেকখানি। বাত এবং বাতজনিত সব রকম ব্যথা দূর করতে মেহেদির তেল বেশ কার্যকর। ব্যথার স্থানে মেহেদি তেল ম্যাসেজ করে লাগিয়ে নিন। ভালো ফল পেতে এটি প্রতিদিন 1 করে 2 বার ম্যাসেজ করুন। মেহেদি গাছের ফুল মাথা ব্যথা দূর করতে সাহায্য করে। মেহেদি গাছের ফুল পেস্ট করে এর সাথে ভিনেগার মিশিয়ে নিন। এটি কপালে অথবা ব্যথার স্থানে লাগিয়ে রাখুন। এছাড়া আপনি মেহেদির পেস্টও ব্যবহার করতে পারেন। সরিষার তেলের সাথে কয়েকটি মেহেদি পাতা দিয়ে জাল দিন। এটি ঠান্ডা হয়ে গেলে মাথার তালুতে ব্যবহার করুন। এটি টাক পড়া প্রতিরোধ করবে। এই মেহেদি দিয়ে তৈরি করে নিতে পারেন মাউথ ওয়াশ। মেহেদি পাতা গুঁড়ো করে পানিতে গুলিয়ে নিন। এবার এটি দিয়ে কুলকুচি করুন। এটি মুখের ঘা দ্রুত ভালো করে থাকে এবং মুখ জীবাণুমুক্ত করে তোলে। মেহেদির পেস্ট পিঠ ঘাড় এবং ঘামাচি আক্রান্ত স্থানে লাগান। এটি ঘামাচির চুলকানি এবং জ্বালা পোড়া হ্রাস করতে সাহায্য করবে। খুশকি চুলের সবচেয়ে বড় শত্রু। এই খুশকি দূর করতে মেহেদি বেশ কার্যকরী। সরিষার তেল, মেথি, মেহেদি পাতা সিদ্ধ করে একসাথে যোগ করে এটি চুলে ব্যবহার করুন। 1 ঘন্টা পর শ্যাম্পু করে নিন। এটি খুশকি দূর করে চুলকে করে তুলবে ঝলমলে সুন্দর। ধন্যবাদ, আমার চ্যানেলের সাথেই থাকুন, নতুন নতুন ভিডিও দেখুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।